পোশাক শ্রমিকদের টিসিবির ফ্যামিলি কার্ডের আওতায় আনতে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আরএমজি প্রবৃদ্ধি নিয়ে সিপিডির সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন মূল্যস্ফীতির চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া যেতে পারে। ট্রেড ইউনিয়ন নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ছাড়া বিদেশের বাজারে বাণিজ্য সুবিধা পাওয়া যাবে না বলেও মনে করেন তিনি। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চাপ বাড়ছে ভোক্তাদের। চাল, ডাল, মাছ, মাংস, সবজি সহ অন্যান্য পণ্য কেনায় বাড়তি খরচ করতে হচ্ছে তাদের। এতে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। সিপিডি সেমিনারে শ্রমিক নেতারা বলেন ব্যয় বাড়লেও বাড়েনি বেতন। তাদের মতে চার বছর ধরে শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামোর পরিবর্তন না হওয়ায় পোশাক শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সরকার যদি শ্রমিক বান্ধব হন তাকে বিবেচনা করতে হবে সবার আগে, যে আমি যাকে দিয়ে উৎপাদন করাবো, বিশ্বব্যাপী এই মাল পাঠাবো, তার কর্ম ক্ষমতা রক্ষা করার জন্য আমি তাকে বাঁচিয়ে রাখবো কি প্রকারে। বায়ারদের সঙ্গে ওনাদের একটা ভালো একটা যোগাযোগ থাকে, ওনারা যদি ওনাদেরকে রিকোয়েস্ট করেন যে যে প্রাইস দাও, আমাদের শ্রমিক রেখে দিতে পারে না বা এইটা পুষ্টিমত পায় না, প্রাইসের বাড়িয়ে দাও, আমরা একা বললে হবে না, এটা আপনাদেরও একটা দায়িত্ব আছে। কমায়ের জনগোষ্ঠীকে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী দামে চিনি, তেল, ডাল, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। এবার এ তালিকায় যুক্ত হচ্ছে চালও। কম দামে এসব পণ্য অন্যান্য শ্রমজীবীদের দেওয়া যেতে পারে বলছেন বাণিজ্যমন্ত্রী। টিসিবির মাধ্যমে আমরা 1 কোটি মানুষকে কিছু আইটেম সস্তা দামে দিচ্ছি, চেষ্টা করব যাতে করে আমাদের শ্রমিকরা এই হিসাবের মধ্যে পড়ে, তাহলে কিন্তু কিছুটা হলেও তাদের কষ্ট কমবে। আমি নিজেও মনে করি যে ট্রেড ইউনিয়নের যেটা কথা আসছে সেটা হওয়া উচিত। এই ট্রেড ইউনিয়নের লিডারশিপটা যেন এডুকেটেড হয়, তারা যেন বোঝে। পোশাক শিল্পের 1134টি কারখানায় ট্রেড ইউনিয়ন করার সুযোগ রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এতে শ্রমিকদের ভাগ্য উন্নয়ন নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।